আমি এই গ্লাসে পানি নিলাম। এখন আমার খুব ইচ্ছা লেবুর শরবত খাবো। এক গ্লাস পানিতে আমার এক চামচ লেবুর রস দিতে হবে। আমি ভুল করে 5 চামচ লেবুর রস দিয়ে দিলাম। মাই গড, একেবারে তিতা হয়ে গেল। এখন এই গ্লাসের লেবুর শরবতটাকে আমি কীভাবে ঠিক করতে পারি? অফকোর্স এই গ্লাস থেকে আমি লেবুর শরবতের থেকে লেবুর রসটা তো বের করতে পারবো না, তাই না? কোনো ইঞ্জেকশন দিয়ে বের করা যাবে না, কোনোভাবেই বের করা যাবে না। আমি একটা কাজ করতে পারি, একটা জগে এটা ঢেলে দিলাম, আরও 4 গ্লাস পানি দিয়ে দিলাম। তার মানে 5 চামচ লেবুর রস ছিল, এখন আমার 5 গ্লাস পানিও দিয়ে দিলাম, আমার লেবুর শরবতটা একবারে পারফেক্ট হয়ে গেল। ঠিক এরকমই কিন্তু আমাদের লাইফটা। আমরা অনেক সময় এমন কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলি যেটা কিন্তু আমাদের লাইফের উপর একটা খারাপ ইম্প্যাক্ট ফেলে। একটা ভুল কাজ করে ফেলি, একটা মিস্টেক করে ফেলি, একটা বাজে ধরনের একটা মিস করে ফেলি, এবং তখন আমরা চিন্তা করতে থাকি কেন করলাম, কেন করলাম, কেন করলাম, এটাকে কীভাবে সরানো যায়, কীভাবে সরানো যায়, কীভাবে মেটানো যায়, কীভাবে ভোলা যায়। কিন্তু ওই 5 চামচ লেবুর রসের মতো তুমি কিন্তু তোমার লাইফ থেকে ওই লেবুর রসটা যেমন ওই গ্লাস থেকে বের করতে পারবা না বা আলাদা করতে পারবা না, তোমার লাইফ থেকে ওই ভুল ডিসিশনটাকে আনডু করতে পারবা না। লাইফে তো আর আনডু অপশন নাই, তাই না? তো ঠিক ওই গ্লাসেও যেমন আমরা আরও পানি ঢেলে ঢেলে জিনিসটাকে নর্মাল করে ফেলি বা ডাইলিউট করে ফেলি, এবং তারপর লেবুর রসটা একেবারে ডাইলিউটেড হওয়ার পর আমরা যখন লেবুর শরবতটা খেতে পারি, লাইফে আমাদেরকে সেম কাজটাই করা দরকার। আমরা যখন একটা কোনো ভুল করে ফেলি, ওই ভুলটা নিয়ে চিন্তা না করে, হাহুতাশ না করে আরও ভালো ভালো কাজ করা উচিত, আরও সঠিক ডিসিশন নেওয়া উচিত, যেন অনেকগুলো সঠিক ডিসিশনের মাঝখানে একটা ভুল ডিসিশন হারিয়ে যায়। আমি যখন প্রথম ভিডিও করা শুরু করি, একটা কমেন্ট আসলো যে কী ভিডিও করেন, আলতু ফালতু কথাবার্তা, একটা খারাপ কমেন্ট। প্রথমবার একজন আমাকে মুখের উপর একটা খারাপ কিছু বললো, অফকোর্স আমার খারাপ লেগেছে। এখন আমি যদি ওটা নিয়েই চিন্তা করতাম, আর কখনো কোনো ভিডিও করা হতো না। বাট আমি আরও আরও ভিডিও করা শুরু করলাম, হাজার হাজার কমেন্ট আসা শুরু করলো, এবং অনেক ভালো কমেন্টের মাঝখানে একটা খারাপ কমেন্ট হারিয়ে গেল, ঠিক ওই লেবুর রসের মতো ডাইলুটেড হয়ে গেল। সেমভাবে আমাদের লাইফের মিস্টেকগুলোর ক্ষেত্রে, ভুল ডিসিশনগুলোর ক্ষেত্রে ওটা নিয়ে পড়ে না থেকে আমাদের উচিত লাইফে আরও পজিটিভিটি বাড়ানো, আরও কাজ করা, আরও সাকসেস আনা, আরও ভালো কাজ করার জন্য এত ভালো কিছুর ভিড়ে ওই খারাপটা, ওই ভুলটা, ওই ভুল ডিসিশনটা একেবারে হারিয়ে যায়।